नमस्कार न्यूज ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। আমি মানস, আমার সঙ্গে আছেন এমডিসি পদ্মলোচন জমাতিয়া। ত্রিপুরা পদ্মলোচন ত্রিপুরা দুঃখিত পদ্মলোচন ত্রিপুরা। আজকের আমাদের বিশেষ টক শো, বিশেষ টক শোর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান কি আকৃষ্ট হচ্ছে উপজাতি জনতা। এই প্রসঙ্গে প্রথমেই আমি পদ্মলোচন দার কাছে যাচ্ছি। পদ্মলোচন দাদা, এই যে আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান কি আকৃষ্ট হচ্ছে উপজাতি জনতা, এই প্রসঙ্গে আপনার কি মতামত? নমস্কার। রাজ্যের জাতি জনজাতি এবং যারা আজকে বসে বসে বাড়িতে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমার হৃদয়ের অন্তরস্থ থেকে সবাইকে খুলুমকা, সবাইকে নমস্কার। এবং আমি আবার আরো নমস্কার জানাচ্ছি নিউজ ভ্যানগার্ড টিভি চ্যানেলকে আজকে আমার আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জানতে চেয়েছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সম্পর্কে না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগানটা কি আকৃষ্ট হচ্ছে উপজাতি জন। আমি বলছি আপনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রথম তাকে বিষয়টা জানতে হবে, বিষয়টা কি, স্লোগানটাও বিষয়, ঠিক আছে না? তো স্লোগানটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগানটা রাজ্যের জনজাতিদের মনের ভিতরে, হ্যাঁ, আমার মনে একটা ঠাই করে নিয়েছে। এই স্লোগানটাকে সামনে রেখে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে জনজাতিরা ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে সেটা আমরা ও সেটা অস্বীকার করতে পারিনি। আমরা গতকালকে আষ্টাপুর ময়দানে একটা জমায়েত দেখেছি, রাজ্যের কোন আঞ্চলিক দলের এত জমায়েত আমরা বোধহয় এটাই সবচেয়ে এই প্রথম দেখলাম। সত্যি মানুষ হয়েছে সেটাকে, বাস্তবটাকে আমরা অস্বীকার করতে পারি না, সেটা একটা নজিরবিহীন। আমার মনে হয় গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে বিষয়টা মানুষের কিছু মানুষের হৃদয়ে শুয়ে নিয়ে গিয়েছেন, তার মানে একটা হৃদয়ে ঠাই করে নিয়ে গেছেন, তার জন্য বোধহয় ধীরে ধীরে পাহাড়ের মানুষ বোধহয় গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে সমর্থন করছে। আচ্ছা, এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এর আগেও এর পূর্বেও আপনাদের শরিক দল আইপিএফটি দাবি করেছে ত্রিপুরাল্যান্ড, তার আগেও আমি যদি ভুল না বলে থাকি খুব সম্ভবত 1980-এর দশকে স্বাধীন ত্রিপুরা, আদৌ তো কি এটা বাস্তবসম্মত গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আপনার কি মতামত? দেখো, বিগত দিনে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক আঞ্চলিক দল দেখেছি, তাদের একটা দাবিও তারা যেগুলি চেয়েছে সেগুলি কিন্তু কখনো বাস্তবায়িত হয় না। তবে কিছুই হয়নি এই এরকম না, কিছু তো একটা হয়েছে। আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সৃষ্টি হওয়ার কারণে পিছনে কি সেটাকে আমাদের এই রহস্যটা আগে আমাদেরকে জানতে হবে। আঞ্চলিক দল সৃষ্টি তৈরি হওয়ার পিছনে হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিনের বাম অপশাসন, যারা শাসনের নামে শোষণ করেছিল এই বাম, তার বিরুদ্ধে বামফ্রম সরকারের সরকার থাকাকালীন সময়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে আঞ্চলিক দলের জন্ম হয়েছিল। বামফ্রমের শোষণ করেছে বলে, শোষণের নামে অপশাসন, শাসনের নামে যে অপশাসন করেছে বলে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আঞ্চলিক দলের সৃষ্টি হয়েছে। বামফ্রম যদি শোষণ না করত, অত্যাচার যদি না করত, মানুষের জনজাতিদের স্বার্থ সিদ্ধি নিয়ে যদি না খেলত, তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে আঞ্চলিক দলের জন্ম হওয়ার কথা না। তো আঞ্চলিক দল জন্ম হয়েছে তাদের যে বিষয়গুলি, যারা স্বাধীন ত্রিপুরা নাম স্লোগান দিচ্ছিল সেটা আজ তো পাইনি আমরা দেখেছি, এবং ত্রিপুরাল্যান্ড সেটা হয়নি আমরাও দেখেছি। এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড
ওরা চাইছে, যেগুলি চাইছে সেটা হচ্ছে কনস্টিটিউশন সলিউশন। আমি যতটুকু বুঝি, আমার ব্যক্তিগত মত আপনার সাথে আমি শেয়ার করছি, কনস্টিটিউশন সলিউশন কি আপনারা দেখেছেন বামপন্থীদের সময় শাসনের সময় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকাটাকে তারা রাজ্য সরকারের মাধ্যমে তারা এডিসিতে তারা প্রদান করত। আগে কি ছিল, আগে ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা ডাইরেক্ট ফান্ডিং হতো এডিসি এলাকাতে। বামপন্থীদের শাসনের সময় সেটা কি করেছে, বামপন্থীদের শাসনের সময় তারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকাগুলিকে রাজ্যের মাধ্যমে তারা এডিসিকে প্রদান করত। তো এটা থেকে মুক্তি পেতে ওরা গ্যাটার টেবলেন বা তাতে কনস্টিটিউশন সলিউশন। আমরা সবাই জানি যে এডিসি এলাকা এখনো অনুত্তর রয়েছেন, কারণ এই সরকার আসার পর চার বছরের মধ্যে এডিসিতে কোনো সরকার আমাদের এখন পর্যন্ত নেই। তা একটা কাজ করতে গেলে এডিসির মধ্যে একটা সরকার থাকতে হয়, একটা পঞ্চায়েত বদি থাকতে হয়, সেটা আজ পর্যন্ত হয়নি। তো আঞ্চলিক দলের যে দাবিগুলি ত্রিপুরাজ্যের মধ্যে আমরা প্রত্যেক বছর বা প্রত্যেক পাঁচ বছর পর আমরা দেখেছি, তাদের দাবিগুলি কিছুই হয়নি এরকম না, কিছু কিছু একটা কিছু কিছু জিনিস যেগুলি আদায় করেছেন আঞ্চলিক দলের, সবটা তো পাবে সেটা ঠিক না, কিন্তু কিছু কিছু জিনিস ওরা পেয়েছে, সেটা আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি। ত্রিপুরামতার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনজি উনি বলছেন সংবিধান প্রদত্ত অধিকার আদায়ের জন্য এই আন্দোলনটা বলছে, আপনি কি এই যে ত্রিপুরামথার সুপ্রিমো প্রদ্যোত দেববর্মনজির যে দাবি এবং তাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, আপনি আপনার দল সরাসরি কি এই এটাকে সমর্থন করেন? দেখো, আমরা সরাসরি সমর্থন করি না, কিন্তু আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তার মানে কি, তাহলে আপনারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড না, আপনারা চাইছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তার মানে আমরা কনস্টিটিউশন সলিউশন ত্রিপুরা মতাদের সাথে, তাদের দাবির সাথে আমাদের যে প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্লোগান, এটার সাথে একটা মিল রয়েছে। সেই মিলটার কথা আমি আপনাকে বলছি, সেই মিলটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ডাক হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তার মানে কি, এডিসি এলাকাকে বাদ দিয়ে ত্রিপুরাকে উন্নত করা যাবে না। না, তাহলে ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানাতে গেলে, ত্রিপুরাকে উন্নত করতে গেলে আমার এডিসিটাকে উন্নত করতে হবে। তাহলে প্রদ্যুৎ কিশোর যে ত্রিপুরা মতা, তারাও এটাই চাইছে যে এডিসি এলাকা উন্নয়ন। আমি একজন এডিসি সচেত জেলা পরিষদের সদস্য হয়ে নিশ্চয় আমি এডিসির উন্নয়ন চাইব, আমি নিশ্চয়ই এডিসি উন্নয়ন চাইব। এডিসি মানে এডিসিতে মানে খালি জনজাতিদের বাস না, এডিসিতে আমরা জনজাতি, জাতি, মাইনরিটি থেকে শুরু করে বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন সম্প্রদায়ের লোক এডিসিতে বাস করে। এডিসি মানে এই নয় এটা শুধু জনজাতিদের জন্য বা ট্রাইবেলদের জন্য এর সংরক্ষিত এরকম না। হ্যাঁ, যেমন আমাদের এমডিসির মধ্যে তিনজন আমাদের এমডিসি আমাদের জেনারেল রয়েছে, তার জন্য আমরা স্বশাসিত জেলা পরিষদের সদস্য হিসেবে আমরা নিশ্চয়ই এডিসির উন্নয়ন চাইব, এবং সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির সেটা লক্ষ্য আমি বলছি। তো ত্রিপুরা মতার সুপ্রিমো যে গ্যাতার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন, যে সংবিধান সংশোধন করে এডিসি তাকে উন্নয়ন করা, সংবিধান কোন জায়গাতে সংবিধান সেখানে বাধা রয়েছেন সেন্ট্রাল, আমি আগে বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকাগুলি ত্রিপুরা সরকারের মাধ্যমে যে এডিসি দায়িত্ব, সেটাকে বিজেপিও বলছে ডাইরেক্ট ফান্ডিং, মানে ডাইরেক্ট সরাসরি অর্থ প্রদান সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্থ প্রদান কোথায় করবে, এডিসিতে করবে। সেটা ত্রিপুরা মতও চাইছে আর আমরা বিজেপিও চাইছে। আমরা বিজেপি বলছে নির্বাচনে আগে আমরা বলেছি যে এডিসির মধ্যে বেলিস্তার দপ্তর দেওয়া হোক, এডিসির মধ্যে আমার ত্রিপুরা যে মধ্যে আগরতলা যেভাবে শহর হয়েছে এডিসি, এডিসিতে যাতে এইভাবে শহর হোক, আমার শহরের যে ফেসিলিটি রয়েছে এইগুলো এডিসিতে পাও, আমরা বিজেপি সেগুলি চাই। তো আমাদের দাবির সাথে তাদের যে দাবি সেখানে তো অমিল নেই, সেখানে তো মিল রয়েছে। না, মিল রয়েছে আপনি বলছেন, কিন্তু ত্রিপুরামতার সুপ্রিমো বারে বারে বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া আর কোনো বিকল্প নেই। হ্যাঁ, আপনি বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ দেবো, এখানে কি একটা বিভেদ দেখো হচ্ছে না? দেখো, এখানে গ্যাটার ত্রিপুরাল্যান্ড মানে কি, তা গ্যাটার ত্রিপুরা মানে বৃহত্তম ত্রিপুরাল্যান্ড, বৃহত্তম ত্রিপুরাল্যান্ড। এটা এখন তারা আবার এটাকে মডিফাই করে ওরা বলছে কনস্টিটিউশন সলিউশন, গ্যাটার ত্রিপুরাল্যান্ড মানে এডিসির এলাকা উন্নয়ন, এটাই তো না? তাহলে এই
ত্রিপুরা তো বাঘ তো আর হবে না, না তো কি হবে, এদেশের উন্নয়নের জন্যই ওরা কথা বলছে। সেখানে আসলে আমাদের বিভিন্নভাবে মিডিয়া সেটাকে গ্রেটার ত্রিপুরা মানে বৃহত্তম ত্রিপুরা ল্যান্ড, কতগুলা রাজ্যের বাঘ, কতগুলা রাজ্য, কিন্তু এখন তাদের দলের রাজ্য না, দেশও 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 তাদের যে দলের সুপ্রিমো উনি বলছে এখন কনস্টিটিউশন সলিউশন, কনস্টিটিউশন সলিউশন মানে কি হবে, আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম যতগুলো সেটাকে মানে রাজ্যের মধ্যে যে ক্ষমতা সেটা এদেশের মধ্যে ক্ষমতা হোক, এটাই চাইছে ওরা। আচ্ছা আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন এডিসি এলাকাতে বামদের অত্যাচার, বামদের অপশাসনের জন্য আঞ্চলিক দলগুলো মানে তৈরি হয়েছে, কিন্তু একটা সময়ে উপজাতি অধ্যুষিত অঞ্চলে বা বামেদের বামেদের কিন্তু দুর্গই ছিল পাহাড় অঞ্চল, এডিসি অঞ্চল, এবং আগরতলা শহরে যে মিছিল সমাবেশ হতো সেখানে কিন্তু পাহাড় থেকেই উপজাতি অংশের মানুষরা প্রচুর পরিমাণে আসত। উন্নয়ন যদি না হতো তাহলে এত পরিমাণ ওই সময়ের লোক আসতো কেন, এই বিষয়ে আপনার কি মতামত? দেখো, ওরা শাসনের নামে শোষণ, যে কথা আমি বারবার বলছি আপনার সামনে, ওরা মানুষকে বৈবিত দেখিয়ে মিথ্যা কেসে ফাঁসিয়ে উগ্রপন্থে বলে পুলিশের দিয়ে হৈরানি করিয়ে ওরা মানুষকে কি করত, বৈবিত দেখিয়ে এভাবে তারা প্রত্যেক দিন সারা বছর প্রত্যেক ইলেকশনের সময় তারা মানুষকে ব্যবহার করেছেন। মানুষ তাদেরকে ভালোবাসে না, মানুষ তাদের সন্ত্রাসকে ভয় পায়। সিপিএম এর যে সন্ত্রাস আপনি দেখেছেন এই ত্রিপুরাজ্যের মধ্যে, সেই 1980 সনের ঘটনা, সে 2000 সনের ঘটনা, সে 2000 সাল, সে 1980 কি হতো এই ত্রিপুরাজ্যের মধ্যে, জাতি এবং জনজাতির মধ্যে দাঙ্গা হতো। সে 2000 সালের মধ্যে মিনি দাঙ্গা যাকে আমরা বলেছি, যে ত্রিপুরাজ্যের মধ্যে অগ্নিগর্ভ একটা পরিস্থিতি কি হয়েছে, ট্রাইবেল যারা জনজাতি ইয়ং তাদেরকে উগ্রপন্থে বানিয়ে, হ্যাঁ তাদেরকে উগ্রপন্থে বানিয়ে তাদেরকে কি করা হতো, গুলি করে মারা হতো, তাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাদেরকে জেলে ঢুকানো হতো। এই সমস্ত বৈবিত দেখিয়ে দীর্ঘ 25 বছর যাবৎ বামপন্থে টানা 25 বছর, এর আগে 10 বছর নিপীড়িত শাসন সময় এইভাবে ত্রিপুরাজ্যের মানুষকে তারা বুকা বানিয়ে তারা প্রত্যেকবারে তারা ক্ষমতাতে এসেছিল। কোনো গণতন্ত্র অধিকার ছিল না কারোর, বুথের দিন কোন মানুষের গণতন্ত্র অধিকার ছিল না এডিসি এলাকার মানুষের, কাদের শাসনের সময়, সিপিআইএম এর শাসনের সময়। তো এইভাবে বই ভিতর দেখিয়ে তারা মানুষকে কিছু কিছু ললিপপ দেখিয়ে তারা প্রত্যেক সময় তারা বৈতরঙ্গী পার হতো নির্বাচনের সময়। তো সেটাকে পরিবর্তন করে দিয়েছে 2018 সালে, 2018 সাল সেটা আমাদের পরিবর্তন করে দিয়েছে, যখন সুযোগ পেয়েছে তখন পরিবর্তন করে দিয়েছেন ত্রিপুরাজ্যের মানুষ। আচ্ছা, একটা সময় তো জনজাতিদের শিক্ষার উন্নয়নের জন্য বামপন্থীরা সবসময় যেটা বলে থাকে, বিশেষ করে সিপিএম, বামপন্থীদের অবদান অসীম, এবং ওইখানে আমরাও জানি আপনারাও জানেন জনজাতিদের মধ্যে একদম মানে বরেণ্য ছিল সেই নেতা বুকুটহীন রাজা দশরথ দেব। আজকে আপনি বলছেন যে কিছুই হয়নি, তার জন্যই সৃষ্টি হয়েছে, এবং আপনি প্রকারান্তরে এটা বলতে চেয়েছেন যে উগ্রপন্থার সৃষ্টির মূল কারিগর সিপিএম। হঠাৎ করে ওই সময় তো এরকমরা বামপন্থীরা বলতো, তাহলে কি এই যে দাবিগুলো ওরা করতো বা এখনো করে, ওনারা করতো বা করে, এগুলা কি আসলেই কোনো কিছু না? দেখো, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের জনজাতির যে ইতিহাস সেটাকে সিপিএনএ মুছে দিয়েছিল। সিপিএনএর শাসনের সময় ওরা গণমুক্তি পরিষদের মাধ্যমে, গণমুক্তি পরিষদ হয়েছে, গণমুক্তি পরিষদের পর উপজাতি গণমুক্তি পরিষদ হয়েছে তাদের। সিপিএনএর শাসনের সময় স্কুল তো ছিল, কিন্তু স্কুলের মধ্যে প্রাণ ছিল না, শিক্ষার ব্যবস্থাটা বেহাল ছিল। সিপিএনএর শাসনের সময় হসপিটাল ছিল, হসপিটালের মধ্যে উপায় হাত সার্জারি হতো না। সিপিএনএর শাসনের সময় দপ্তর ছিল, দপ্তরের মধ্যে কি মরা দপ্তর ছিল, সেটা জ্যান্ত দপ্তর ছিল না,
টিপেনের শাসনের সময় ত্রিপুরার মধ্যে মানুষ ছিল, মানুষের মধ্যে গণতন্ত্র ছিল না। ওরা স্কুল করেছে, স্কুলের মধ্যে কি একজন স্কুল শিক্ষক, দুইজন শিক্ষক দিয়ে 100 লোককে পড়ানো হতো। ওরা বিজ্ঞানের মাস্টার দিয়ে অঙ্ক পড়ানো হতো, অঙ্ক মাস্টার দিয়ে ইংলিশ পড়ানো হতো, ইংলিশের মাস্টার দিয়ে ওরা কি হতো ইতিহাস পড়ানো হতো। এটা ছিল তাদের শিক্ষার ব্যবস্থা, এটা ছিল তাদের শিক্ষার ব্যবস্থা। এই শিক্ষা কথা বলতে গিয়ে আমি আরেকটা প্রশ্নে সেখানে উঠে যেতে আমার 10,300 জনের তাদেরকে হাইকোর্ট তাদেরকে অযোগ্য বলে ঘোষণা করে তাদের চাকরিচ্যুত করে। কাদের সময় হয়েছিল? বামপন্থী শাসনের সময়। শিক্ষা বেহাল অবস্থা ছিল, এতে শাসন ব্যবস্থা ভালো ছিল না, স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল না। এবং সিপেনের শাসন সময় এতিপুরে যে যতজন আমাদের রাজা মহারাজাদের যে ইতিহাস সেটাকে মুছে ফেলা হয়েছিল। আস্তাবল আগে কি ছিল? আস্তাবল ছিল, এখন স্বামী বিবেকানন্দ করে দিয়েছেন। আমি স্বামী তার তাতে আপত্তি না, কিন্তু সেটা আমাদের ইতিহাসের একটা ইতিহাসের ছিল, জনজাতিদের সাথে জড়িত ছিল সেটা। আপনি দেখেন যে সিঙ্গাবীর যে এয়ারপোর্টটা এখন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নাম নামকরণ হয়েছে, তা থেকে আমরা প্রমাণ করে দিয়েছি যে সিপিএমদের সরকারের থেকে আমরা বিজেপি যে সরকার জনজাতিদের সাথে কাজ করে, ইতিপ্রজের মানুষের সাথে কাজ করে, সেটা থেকে প্রমাণ। ওরা স্কুল করে রেখেছেন, রাস্তা করে রেখেছেন, রাস্তা কোয়ালিটি ভালো ছিল না। ওরা কাজ করেছিল, কাজ করছে না আমি বলছি না, কিন্তু কাজ করেছে, কিন্তু কাজের কোয়ালিটি কোনোটাই ভালো ছিল না, ভ্যাল অবস্থা ছিল ইতিপ্রজের মধ্যে। এবং তাদের শাসনের সময় যে আমি বারবার বলছি উগ্রপন্থী থেকে শুরু করে ইতিপ্রাজ্যের অত্যাচারই বেশি ছিল। তাদের শাসনের সময় ইতিপ্রাজ্যের শত শত কংগ্রেসের কর্মী খুন হয়েছে, তাদের শাসনের সময় অনেক ভাই তার বোনকে হারিয়েছে, অনেক বোন তার বাবাকে হারে, অনেক ভাইকে হারিয়েছেন, অনেক মা তার ছেলেকে হারিয়েছেন, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন। কাদের সময় হয়েছিল? সিপিএমের শাসনের সময় হয়েছিল। আর ওনা কি বলছে? জনজাতিদের ছাত্রের জন্য কথা বলছে, ওরা জনজাতির ছাত্রের জন্য কাজ করে না। ওরা ইতিপ্রাজ্যের মধ্যে ওরা ত্রিপুরা যে জগতে ওরা ধ্বংসের পথে ফেলে দিয়েছিল। আপনি জানেন এই ভারতবর্ষের মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে 1924 সালে সিপিএমের সৃষ্টি হয়েছিল। আজ সিপিএম কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আপনারা জানো? আপনারা বলুন, তিনটা রাজ্যের মধ্যে, ভারতবর্ষের তিনটা রাজ্যের মধ্যে তাদের সরকার ছিল, পশ্চিমবাংলা, কেরল, ত্রিপুরা। কেরলে এখন সিপিআই, পশ্চিমবাংলাতে মুছে শেষ হয়ে গেছেন, ত্রিপুরাজ্যে শেষ হয়ে গেছে। কোথায় সিপিএম? সিপিএম যদি এতই ভালো হতো তাহলে ভারতবর্ষ দখল করতে পারেনি কেন? আপনি আমি আপনার মাধ্যমে সিপিএমের যারা নেতৃত্ব তাদের কাছে জানতে চাই, আমি জিতেন চৌধুরীর কাছে জানতে চাই, জিতেন বাবু আপনাদের দল যদি এত গণতান্ত্রিক পদ্ধতি বা এই ভারতবর্ষের সংবিধানকে যদি মানত তাহলে আজকে এই ভারতবর্ষের মধ্যে আপনারা যেতে পারে না কেন? আপনাদের দল আজকে আঞ্চলিকের পরিণত হয়েছে, তার কারণটা কি? তা থেকে প্রমাণ, তারা মানুষকে শাসনের নামে তারা শোষণ করতো, তা থেকে প্রমাণ পরিষ্কার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আপনি একটু আগে বললেন বিগত বাম যখন এডিসিতে ছিল তখন মানুষ গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষে ভোট দিতে পারত না, ভয় ভীতি প্রদর্শন করে ভোট দিত। গত এডিসি নির্বাচনেও আপনাদের দলের তরফ থেকেও বা আপনাদের শরিক দলের তরফ থেকেও সেরকমই একটা অন্য আরেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে। কার বিরুদ্ধে? ত্রিপুরা মোথার বিরুদ্ধে। হ্যাঁ, এই বিষয়ে আপনার কি মতামত? ব্যাপারটা তো একই হচ্ছে তাহলে। আমি আপনাকে বলছি, ভালো প্রশ্ন করেছেন, যেটা আমি চাইছিল। আপনি দেখুন, এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি সরকারের আসা আজকে 4 বছর, তিন কত আজকে 14 তারিখ, 4 বছর কত দিন হয়েছে? 5 দিন হয়েছে। 4 বছর 5 দিন হয়েছে। এই 4 বছর 5 দিনের সময় ইতিপ্রাজ্যের কোথাও রাজনৈতিক খুন হয়েছে কি? রাজনৈতিকগতভাবে খুন এখনো হয়নি। বিরোধীরা অভিযোগ করছে হচ্ছে, সেটা বিরোধীদের ধর্ম। বিরোধীদের ধর্ম কি? ইতিপ্রাজ্যের শান্তিতে আছে, ওরা বলবে অশান্তিতে আছে। আমরা বলছি, সাধারণ মানুষে বলছে গণতন্ত্র আছে, ওরা বলছে কি গণতন্ত্র নেই, সেটা তাদের ধর্ম। এ কথা যদি না বলে তাহলে তাদেরকে কেউ বিরোধী বলবে? কেউ বিরোধী বলবে না। আমি আপনাকে বলছি যে ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের 4 বছর 5 দিন সরকার হয়েছে, 2 বছরে আমরা করোনা বিশ্বব্যাপী যে করোনা মহামারীর জন্য আমরা কাজ করতে পারিনি, কিন্তু বাকি 2 বছর আমরা কাজ করেছি।
বাকি দুই বছরের তীব্রের মধ্যে যে আমাদের প্রান্তীয় মুখ্যমন্ত্রী বিপ্লবদেবের নেতৃত্বে যে কাজ করেছেন সেটা বললে আমি আপনাদের সামনে বললে সেটা বামফ্রন্টের যে পঁচিশ বছর কাজকর্মকে পেরিয়ে যাবে। আরেকটা আমি এক কথা বলছি, গত এডিসি নির্বাচনের সময় আপনি যে কথা বলছিলেন যে এডিসি নির্বাচনের সময় কোথাও সন্ত্রাস হয়নি নির্বাচন আগে, হয়তো বা নির্বাচনের পরে কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, সেটা সিপেন এবং কংগ্রেসের শাসনের সময় যে কালচার, এই কালচার এখনো ত্রিপুরাজ্যের মধ্যে রয়ে গেছে, সেটা এখনো পরিষ্কার হয়নি, সেটা হতেই পারে কিছু বিক্ষিপ্ত ঘটনা। তবে আমাদের ল অ্যান্ড অর্ডার, আমাদের শাসন ব্যবস্থা খুব শক্ত, আপনারা জানেন কি করে, আপনারা জানেন যে 2018 সালের যখন আমরা ক্ষমতাতে এসেছিল বিগত ২৫ বছর বামপন্থীর অত্যাচার, এই অত্যাচারকে মানুষের সাহায্যে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রদান করে এই ত্রিপুরাজ্যের মধ্যে আমরা যখন ক্ষমতা আসে তখন এই ত্রিপুরাজ্যের মধ্যে কোনো কোথাও দাঙ্গা, কোথাও লুটপাট, কোথাও অগ্নিগর্ভ, বারিক কিছু হয়নি, কিছু হয়নি। তখন তা থেকে প্রমাণ যে বিজেপি শান্তির পক্ষে, বিজেপি এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চালাচ্ছেন সেটাকে মানুষ, ত্রিপুরাজ্যের মানুষ সেটাকে উপলব্ধি করতে পারছেন। আচ্ছা, এডিসিতে গত এডিসি নির্বাচনে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কিন্তু এডিসিতে বিজেপি আইপিএফটি সরকার কেন বোর্ড গঠন করতে পারল না, এটার মূল কারণটা কোন? ভালো প্রশ্ন করেছেন। আমি অনেক টিভি চ্যানেলের মাধ্যমে, আমি তকসুর মাধ্যমে আমি বলেছি, দেখো আইপিএফটির সাথে আমাদের জোট এবং এডিসিতেও আমরা জোট হয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা বিজেপি ১১টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আমরা ১০টা সিটে আমরা বিজয়ী হয়েছি। ওরা ১৭টা সিটে ওরা প্রতিদ্বন্দ্বিতা করে ওরা জিততে পারেনি। তার মূল কারণটা হচ্ছে আইপিএফটিদের সাথে কিছু কমিউনিস্ট লাল বাহিনী বিধানসভার পর থেকে তাদের সাথে জড়িয়ে ছিল এবং তারা তাদের যে বামফ্রন্টের ক্যাডাররা তাদের বিগত দিনে যে মানুষকে যে শোষণ করেছিল তার হাত থেকে বাঁচার জন্য তারা আইপিএফটিকে তারা ব্যবহার করেছিল। তো তাদেরকে বিশ্বাস করে তাদের যে জনসমর্থনকে দেখে কমিউনিস্টের নেতাদের যে আইপিএফটির মধ্যে যে গিয়ে আশ্রয় নেওয়া সেটা সেটাকে আইপিএফটিরা বুঝতে পারেনি, সেটা তাদের সহযোগিতা নিয়ে আইপিএফটিরা নির্বাচনের মধ্যে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটা জিতছে না, সেটা তাদের ব্যাপার, তাদের দুর্বলতার কারণে হয়তো বা তারা জিতছে না, কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টি বিজেপি সেখানে মানে ১০০ থেকে প্রায় ৯৯% সেখানে আমাদের সফল হয়েছে, সেখানে বিজেপি পরাজিত হয়নি। সেখানে বিজেপি পরাজিত কেন হয়নি, সেখানে ১১টা সিটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা ১০টা সিটের মধ্যে আমরা বিজয়ী হয়েছে, বাকি আমাদের দুই সঙ্গী তারা আসতে পারেনি, তাদের রণনীতি রণকৌশল ব্যাপারে তারে ভালো করে জানবে, তাদের রণনীতি এবং রণকৌশলের ব্যাপারে আমরা তো জানি না, এবং তাদের আমার ব্যক্তিগত মত আমি দিতে পারি, তাদের আমার ব্যক্তিগত মত হচ্ছে আইপিএফটিদের যা যে কৌশল যে সংগঠনের দ্বারা সেটা দুর্বল হচ্ছে বলে আমার মনে হয়, এবং আইপিএফটিদের সাথে সিপিএনের যে ক্যাদাররা মিশে যে মানুষের উপর কিছু অত্যাচার করেছিল এডিসি বিধানসভার পর তা থেকে এই মানুষ আইপিএফটিকে মনে হয় মানে কি করছেন ভূত দিচ্ছিল না, তার কারণে তাদের পরাজিত। আপনি কি মনে করেন এডিসি এলাকাতে বিশেষ করে উপজাতি এসটি সংরক্ষিত যে আসনগুলো এডিসিতে আছে সেই এডিসিতে ২০১৮তে কিন্তু আইপিএফটি এই সরকার গঠনের একটা মুখ্য ভূমিকা পালন করেছে, এটা অস্বীকার করার মতো না। এই আগামী ২০২৩-এ আপনার কথা যেটা ধরতে পারলাম আইপিএফটি পাহাড়ে এখন সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল, আগামী ২৩-এ কি আপনারা আইপিএফটির উপর আবার সেইভাবে নির্ভর করতে পারবেন না আপনারা একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এটা আমাদের দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আমাদের রাষ্ট্রীয় দল, আমাদের দলের সিদ্ধান্ত সম্পূর্ণতা আমরা করিনি, আমাদের দলের সিদ্ধান্ত আমাদের সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা বিজেপি প্রদেশ এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ওরাই সেটা ভালো করে বলতে পারবে, কারণ যখন যুদ্ধ হয়েছিল আইপিএফটির সাথে তখন আমাদের হাই লেভেলে নেতৃত্বদের সাথে আলোচনা করে সেটা যুদ্ধ হয়েছিল। এই প্রশ্ন আমাদের ত্রিপুরা বিজেপি প্রদেশ আমাদের
সভাপতি উনাকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হবে, কারণ আমি দলের একজন সাধারণ সাধারণ সূত্র একটা কার্যকর্তা, সেটা জুতে নিয়ে যুদ্ধ যে হবে কি হবে না এই বিষয়ে আমরা আমি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উপর এগুলি ছেড়ে দিলাম, সেটা তারাই চিন্তা ধারণা চিন্তা করবে এই বিষয়ে। হ্যাঁ, আমি 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 যেটা বলতে চাইছি, বিজেপি রাজ্য যারা নেতৃত্ব আছেন তারা সবসময় বলেন আমাদের সঙ্গে যারা জোট করে সারা ভারতবর্ষে আমরা কোনো জোটের শরিককে আমরা বাদ দেই না, এটা করে। এখন যে পাহাড়ে আইপিএফটির একটা ক্ষয়িষ্ণু অবস্থা, এই যে ওনাদের যে কথা সেটা কি অক্ষুণ্ণ থাকবে? না না, আপনারা তো এখন দেখেছেন, এখন পর্যন্ত আমরা আইপিএফটিকে আমাদের জোট থেকে আমরা ছিন্ন করিনি, করেছি কি করিনি। যদি আমরা যদি আইপিএফটিকে আমাদের সাথে যদি জোট ছিন্ন করতে হয় তো তো আমরা কবে তাদেরকে করে দিতাম, লোকসভার পর থেকে তাদেরকে করে দিতাম বা এডিসি নির্বাচনের পর, আমরা তো এখন করিনি, এটা আমরা করিনি। আমরা যারকে কথা দিয়েছে যে বিষয়ে আমরা কথা বলি সেই কথা আমরা রাখার জন্য চেষ্টা করি, এটাই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি জোট ধর্ম যেভাবে পালন করছে হচ্ছে, গত লোকসভা নির্বাচনে কিন্তু আপনাদের শরিক সেই জোট ধর্মটা পালন করেনি বলে রাজ্যের তথ্যযোগ্য মহলের একটা, আমি আপনাকে বলছি, ধারণা। বিধানসভার জন্য তাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল আমি যতটুকু জানি। আচ্ছা, বিধানসভা 2018 বিধানসভা নির্বাচনের জন্য আমরা আইপিএফটিদের সাথে যুদ্ধ করেছি, কিন্তু লোকসভার সাথে লোকসভাতে তাদের সাথে আমরা যুদ্ধ করিনি, সেটার মধ্যে উল্লেখ নেই। আমাদের কথা হয়েছিল এডিসি এবং বিধানসভা, লোকসভাতে তাদের সাথে আমাদের যুদ্ধ করার কোনো সেটার মধ্যে কি এগ্রিমেন্ট ছিল না, তার জন্য আমি করছি না। এখন এডিসিতে তাদের সাথে আমাদের শরীর হইয়ে আমাদের কথা ছিল আমরা সেটা পালন করেছি, আপনারা দেখেছেন এখনো আমরা তাদের সাথে আছি, আইপিএফটিও আমাদের সাথে আছি, এবং এই মুহূর্তে ত্রিপুরাজ্যের মধ্যে আইপিএফটি শেষ হয়ে যায়নি। আমি যতটুকু জানি যথেষ্ট তাদেরও সংগঠন রয়েছে, কিছু না কিছু তাদের সংগঠন রয়েছে, হতবা সংগঠনের সেই গতি তাদের নেই এই সময়, কিন্তু তাদের সংগঠন এবং তাদের পার্টি এখনো রয়েছে, কারণ তাদের এমএলএ এখনো রয়েছে, তাদের মন্ত্রী এখনো রয়েছেন, তাদের সংগঠন নাই সেটা তো হতে পারে না, হতবা তারা এখন সংগঠনের কাজকর্ম একটু মানে কি সংগঠনের ধারাটা একটু কি গতিবিধি তাদের নেই। সেদিন আস্তাবল সমাবেশে বা বিবেকানন্দ সমাবেশে মোথার সুপ্রিমো একটা কথা বলেছেন, আমাদের এই সমাবেশে শুধুমাত্র মোথার সমর্থক কর্মী বা নেতৃত্ব আসে নাই, কংগ্রেস সিপিএম বিজেপি আইপিএফটি থেকে এসছে। তাহলে কি আপনাদের দল থেকে ওদের ওনাদের সমাবেশে এসে ওনাদের লোক বৃদ্ধি করা হয়েছে? ওনার এই যে কথাটা, এটা আপনি কথাটা সমর্থন করেন? দেখো, মানুষ যারা কংগ্রেসে ছিল তারাই ভোট দিয়ে সিপিএমকে ত্রিপুরাজ্যের মধ্যে সরকারে এনেছে, সরকারের দায়িত্ব দিয়েছেন, এবং যারা সিপিএম ছিল তারাই ভোট দিয়ে আবার বিজেপিকে সরকারে প্রতিষ্ঠিত করেছে। এখন আমাদের ত্রিপুরা মোর্চার চেয়ারম্যান আমাদের ভূপাগ্রার দাবি উনি করছেন, উনি করতেই পারেন, তবু ওইখানে আমাদের দলের থেকে কেউ যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আমরা ওইটার মধ্যে আমরা জনসভার মধ্যে আমরা যাইনি, সে তো আমরা চিনতে পারবে না। না, এত বড় একটা টিভির মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখিছি লোক তো ওইখানে হয়েছে, কিন্তু এখানে বিজেপি থেকে গেছে, সিপিএম থেকে গেছে, কংগ্রেস থেকে গেছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। উনি দাবি করতেই পারে, উনি একটা পলিটিক্যাল দলের চেয়ারম্যান এবং উনি উনি সুপ্রিমো, উনি বুবাগরা, উনি দাবি করতেই পারে যে এখানে সিপিএম কংগ্রেস হয়তো বা যেতে পারে, কিছু কিছু কর্মী সব কর্মী তো আমার বিজেপির মধ্যে যে কর্মীগুলি রয়েছে সেটা সবটাই বিজেপিতে থেকে যাবে সেটা কথা না, সিপিএমের মধ্যে যে কর্মী আসছিল এখন সেটাতে থাকবে এত কথা না, কংগ্রেসের মধ্যে যে কর্মী ছিল তারাও কংগ্রেস থাকবে সারা বছর এত কথা না, হতেই পারে কেউ গিয়েছে, হয়তো কেউ কেউ গিয়েছে ওইখানে হতেই পারে। একটা সময় যেটা আমি একটু আগে আপনাকে বললাম, একটা সময় পাহাড়ে
গণমুক্তি পরিষদ, যেটা আমরা জানি মানে আপনারা আপনারা মানে জনজাতি অংশের মানুষ এবং জাতি অংশের মানুষ মুকুটহীন রাজা দশরথ দেবের একচ্ছত্র আধিপত্য, সেই জিএমপির অবস্থা সাংগঠনিক বা অবস্থা এখন এডিসি এলাকাতে কিরকম আছে? জিএমপি মানে গণমুক্তি পরিষদ, গণমুক্তি পরিষদ তো তো গণমুক্তি পরিষদ সেটা তো আমাদের জনজাতিদের জন্য না। গণ কথা অর্থটা কি? গণ কথার অর্থ হচ্ছে গণ হচ্ছে মানুষ, মুক্তি মানে মুক্তি, পরিষদ মানে একটা দল, মানুষের মুক্তির দল, সেটা তো জনজাতিদের জন্য না বা উপজাতিদের জন্য না। গণমুক্তি পরিষদ মানে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পাহাড়ি বাঙালি সকলের জন্যই গণমুক্তি পরিষদ। এটা কোনো বেশিরভাগ খাস করে মানে খাস এটা জনজাতিদের জন্য কোনো সংগত এরকম না। গণমুক্তি পরিষদ সেটা ছিল মুক্তি পরিষদ, এরপরে গণমুক্তি পরিষদ হয়েছে, তারপরে এখন উপজাতি গণমুক্তি পরিষদ, সেখানে উপজাতি লাগিয়ে দিয়েছেন শব্দ। তো গণমুক্তি পরিষদ তাদের যে সংগঠন এখন বেহাল দশা আমরা দিনে দিনে উপলব্ধি করতে পারছি, কারণ গণমুক্তির পরিষদ এই ত্রিপুরাজ্যের মধ্যে ইতিহাসকে বিকৃত করেছে, ত্রিপুরাজ্যের জনজাতির স্বার্থ সিদ্ধি নিয়ে ওরা খেলছে, সেটা এই ত্রিপুরাজ্যের সমগ্র ত্রিপুরাজ্যের মানুষ সবাই জানে। গণমুক্তির পরিষদ যে দশরথ দেবের নেতৃত্বে উনাকে আমরা মুকুটহীন যা কি কিসের জন্য আমরা বলি, উনি যখন মুখ্যমন্ত্রী ছিল তার কাছে স্বরাষ্ট্র দপ্তর ছিল না। দশরথ দেব যখন এই ত্রিপুরাজ্যের মধ্যে দশরথ দেব সুদন্য হেমন্ত তাদের দ্বারাতে এই ত্রিপুরাজ্যের কমিউনিস্ট মানে জনমুক্তি পরিষদের যে জন্ম হয়েছিল, এই গণমুক্তি পরিষদের হাত ধরে শিপিন ত্রিপুরাজ্যের মধ্যে এসেছে, আসার পর এই ত্রিপুরাজ্যের মধ্যে 1980 সনে শান্তি সম্প্রীতি বিনষ্ট করেছেন, দীপেন চক্রবর্তী তৎকালীন সময় মুখ্যমন্ত্রী ছিল। তো সেই গণমুক্তি পরিষদ, সেই গণমুক্তি পরিষদ মানুষের জন্য কথা বলে, জনজাতিদের জন্য কথা বলে, যারা ক্ষমতায় আসার পর এই ত্রিপুরাজ্যের মানুষকে সর্বহারা করেছেন। শিপেন বলতে একটা কথা, আমরা সর্বহারা নেতা, সর্বহারা কারা করেছেন? এই ত্রিপুরাজ্যের মধ্যে গণমুক্তি পরিষদের নেতারা মানুষকে সর্বহারা বানিয়েছেন, ঘর জ্বালিয়ে, বাড়িঘর জ্বালিয়ে, রাবার গাছ কেটে ওরা কি করেছেন? সর্বহারা করেছেন। জাতি জনজাতিদের মধ্যে দাঙ্গা লাগিয়েছেন, তার মূল কারণ তার নায়ক হচ্ছে ত্রিপুরাজ্যের গণমুক্তি পরিষদের নেতারা, এবং তাদের দ্বারাতে এই ত্রিপুরাজ্যের ইতিহাস বিকৃত হয়েছে। আমি বারবার বলবো, গণমুক্তির পরিষদ ওইখানে মানুষের মানে মানুষ যাতে গণমুক্তি পরিষদকে সমর্থন না করে তার জন্য আমি আবেদন জানাচ্ছি এই স্টুডিওর মাধ্যমে। কেননা গণমুক্তি পরিষদের যে ইতিহাস যদি আমরা দেখে তাহলে এই ত্রিপুরাজ্যের মানুষের ক্ষতির জন্য গণমুক্তি পরিষদ দলটা করা হয়েছে। আচ্ছা পদ্মলোচনদা, আমি আরেকটা জিনিস জানতে চাইছি। গত 8 তারিখ বিজেপি আস্তাবল ময়দানে জনসভা করেছে, তার আগে সিপিএম তাদের সম্মেলনকে সামনে রেখে করেছে, এই দুটো জনসভাতেই রাজধানীর মানুষ যেটা পরিলক্ষিত করেছে জনজাতি অংশের উপস্থিতির হারটা ছিল খুবই কম, এটার কারণটা আপনারা তো ওইখানে এডিসিতে শাসন ক্ষমতা না থাকলেও বিরোধী দল এবং আপনারা ওইখানে ভালো সংগঠন আপনাদের আছে, তা আপনাদের যে সমাবেশে জনজাতিদের অংশের উপস্থিতিটা তুলনামূলক কম ছিল কেন? দেখো, জনজাতির স্বার্থের জন্য যারা কথা বলবে, জনজাতির চাওয়া পাওয়া নিয়ে যারা কথা বলবে, সেই দলকে জনজাতিরা সমর্থন করে, সেটা বাস্তব। জনজাতিরা কি চায়? জনজাতিরা চায় একটুকু সম্মান। জনজাতিরা আহামরি কিছু চায় না। আমার 5 তলা বিল্ডিং লাগবে, 10 তলা লাগবে, আমার গাড়ি নতুন নতুন চলবে, এটা চায় না, গণমুক্তিরা চায় না, জনজাতিরা সেটা চায় না। জনজাতিরা চাই যে কোনো দলের গিয়ে তারা একটু সম্মান। যারা যে রাজনৈতিক দল জনজাতিদেরকে সম্মান দেবে, ওই রাজনৈতিক দলকেই জনজাতিরা সম্মান জানাবে এবং তাদেরকেই সমর্থন করবে।
এখন জনজাতির স্বার্থ নিয়ে যারা খেলবে, জনজাতি নেতাদের যারা অবহেলা করবে, যে কোনো রাজনৈতিক দল হোক তাদের থেকে জনজাতিরা আস্তে আস্তে সরে যাবে। কিন্তু বিজেপির মধ্যে এখনো জনজাতির সমর্থন রয়েছে, সেটাকে আনার যদি ভালুক যদি উদ্যোগ নেয় তাহলে সেটা জমায়েতটা আপনারা দেখতে পারবেন না। তাদেরকে নিয়ে জনজাতি মোর্চাকে নিয়ে যদি ফ্রি হ্যান্ড ওপেন একটা মিছিল বা মিটিং করা যদি পার্টি অনুমতি দেয় তাহলে কিন্তু জনজাতি যে বিজেপির মধ্যে কতটুকু সমর্থন হয়েছে সেটা দেখিয়ে দিবে। মানে আপনি বলতে চাইছেন জনজাতি বিজেপির মধ্যে যে জনজাতি সেল যেটা আছে, জনজাতি মোর্চা, জনজাতি মোর্চা, ওনারা যদি আলাদা করে কোনো সভা করে তাহলে এখানে আবার আমরা মানে জনজাতিদের জনঢল দেখতে পাবো, জনঢল দেখতে পাবো। এখন জনজাতিদের স্বার্থ নিয়ে যদি যে কোনো রাজনৈতিক দল জনজাতি যে লিডারটাকে নিয়ে তাদের পদ বা তাদেরকে পদ দিবে, পদের মর্যাদা তাদেরকে দেবে না, জনজাতিরা পার্টি করবে, জনজাতিদেরকে অবহেলা করবে, সেই দলের মধ্যে জনজাতিরা কিন্তু থাকবে না। আজকে রিজনাল পার্টির মধ্যে রিজনাল পার্টির যে এত লোক হওয়ার কারণ পিছনে কি, সেখানে জনজাতিদের স্বার্থের জন্য কথা বলছে, তার জন্য আজকে লোক হচ্ছে, তাদের পার্টির মধ্যে জন সমর্থন বাড়ছে। তো যে দল এই ত্রিপুরাজ্যের জনজাতিদেরকে সম্মান দেবে না ওই দলের মধ্যে কোন জনজাতি থাকবে না, এবং জনজাতি যেখানে বুথ দেবে না সে সরকার কোনোদিন থাকবে না। পরিষ্কার? এখন এডিসি অঞ্চলে, আমি এডিসি সরকারে মোথা আছে সেটা ঠিক আছে, এডিসি অঞ্চলে মানে সাংগঠনিকভাবে শক্তিশালী হিসাবে আমরা কাকে ধরতে পারি, মোথা না বিজেপি জনজাতি মোর্চা? দেখো মথা তো এখন সরকারের, এদেশের সরকারের ওরা আসিনি আছে। এখন আমাদের বিজেপির সাথে মথার সংগঠনের যে শক্তি 50-50, আমাদের 10টা এমএলএ রয়েছে, একজন এমপি রয়েছেন, আমরা 10 জন এমডিসি বিজেপিতে রয়েছি, ওরা তো ওদের তো খালি 18 জন এমডিসি, আমাদের 10 জন এমডিসি রয়েছেন এবং 10 জন এমএলএ এবং 1 জন এমপি। নিচে শক্তি আমাদের বিজেপি জনতা ভারতীয় জনতা পার্টির শক্তি, আপনারা আগামী 1-2 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে বিজেপিতে কতজন কত সমর্থক জনজাতি রয়েছেন সেটা আমরা প্রমাণ করে দিব এই ত্রিপুরাজ্যের মধ্যে। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গে উঠে আসলো ত্রিপুরা মোথার সুপ্রিমোর যে মূল যে দাবি ত্রিপুরাল্যান্ড, এটার ভিতরে অন্তর্নিহিত যে বিষয়টা আছে সেটা হচ্ছে জনজাতিদের উন্নয়ন, এটা হচ্ছে মোদ্দা কথা। আপনারাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটাও ইচ্ছে যে জনজাতি সহ জাতি সহ সমগ্র ত্রিপুরাবাসীর উন্নয়ন। আপনি বলছেন দুটা প্রায় কাছাকাছি, এই যে কাছাকাছি আপনাদের মতে অশ্বগত, আগামী দিনে কি ত্রিপুরা মোথার সঙ্গে আপনাদের কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে? দেখো ওরাই বলছে এখন যে আঞ্চলিক দলের যে সুপ্রিমো প্রদীপ কিশোর মানিক্য, আমাদের বুবাগ্রা মহারাজা আমরা যাকে বলি, উনি কি বলছে, উনি বলছে আমাদের দাবি, আমাদের জনজাতিদের যে দাবি, এই দাবি যারা মানবে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে, উনি বলছে। তাহলে উনি যে চাইছে মানুষের স্বার্থের জন্য সেটা বিজেপি, সেটা বিজেপিও তো মানুষের স্বার্থের জন্য কথা বলছে। এখন যুদ্ধ তাদের যে দাবির মতে সেখানে তাদেরই জুতের দরকার, জুত তাদেরই দরকার, কেননা যদি তারা যদি যে কোনো আঞ্চলিক দল সেটা তো নির্ভর করে রাষ্ট্রীয় দলের উপর এবং রাজ্য সরকারের উপর। এখন তারা যদি আমার রাষ্ট্রীয় দলের সাথে বা আমাদের ন্যাশনাল মানে কি রাজ্যের সাথে, রাজ্য সরকারের সাথে বা কেন্দ্র সরকারের সাথে যদি না হয় তাহলে এডিসিটাকে কি করে তারা ডেভেলপ করবে, এবং যে তাদের যে দাবি যদি কেউ সেটাকে পূরণ করে দিতে পারে তাহলে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখুন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আপনারা জানেন এখন আমাদের মোদীজির সরকার রয়েছে এবং আমাদের ত্রিপুরাজির মধ্যে আমাদের বিপ্লব দেবজির সরকার রয়েছে। এখন যে তাদের যে দাবি, তারা তো মানুষের কাজ করতে, তাদের মানুষের জন্য যে কাজ করতে তাদের
প্রতিজ্ঞাবদ্ধ। এখন মানুষকে তারা যদি ডেভেলপ করতে হলে নিশ্চয়ই বিজেপির সাথে তাদেরকে জোট করা দরকার, তা না হলে কিন্তু এই ত্রিপুরাজ্যের মধ্যে সারা বছর আমরা এই আন্দোলনই করব, ফল কিন্তু কিছুই পাবে না। যদি সত্যি যদি তুমি মানুষকে ডেভেলপ করতে চাই, সত্যি তুমি যদি এডিসির উন্নয়ন করতে যদি চাই, তাহলে ওরাই নিশ্চয়ই বিজেপির সাথে জোট করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, উনি তো আবার বলছেন ত্রিপুরা মোর্চা সুপ্রিমো, আমার যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা যে এটা নিয়ে লিখিত ভাবে যেই দল আমার আমাকে বলবে সমর্থন করে আমি সেই দলের সঙ্গে যাব, এবং সেটাও বলছেন, একটা হুমকি উনি দিয়েছেন, কিন্তু প্রচন্ড হুমকি, সেটা হচ্ছে 20টা আসনে তো আমরা লড়বই, আরো 15টা আসনে লড়ব। তো 20টা আসনে লড়বই, 20টা আসন বলতে আমরা ধরে নিতে পারি এডিসি এলাকার আসন, তো সেখানে আপনাদের অবস্থানটা কি হবে? দেখো, উনি বলছে 20টা সিটে আমরা লড়ব, বাকি 15টাতে আমরা লড়ব, বাকি 35টা সিটে তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করে বাকি 25টা সিটে কে লড়বে আগে সেটা জানতে হবে, সেটা জানতে গেলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। উনি হংকার দিচ্ছেন যে লিখিতভাবে দিতে হবে, রাজনীতিক অসম্ভব বলতে কিছুই নেই, রাজনীতির মধ্যে অসম্ভব এই শব্দটা নেই, নেই, যে কোনো সম্ভব হতে পারে, দাবি যারা পূরণ করে দেবে তাদের সাথে উনি জুত হবে। আমার মনে হয় সেটা সেন্ট্রালে আমাদের নেতৃত্ব বড় বড় লিডার রয়েছেন, ওরা ভালো বুঝবেন, কারণ ওরা মানুষের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, মানুষ ওদেরকে বুদ দিয়েছেন এবং ওরা মানে কি তা চেষ্টা করে যাচ্ছেন, এত কঠোর পরিশ্রম করে ওরা চেষ্টা করে যাচ্ছেন ত্রিপুরাজ্যের শান্তি সম্প্রীতিকে বজায় রাখা, শান্ত ত্রিপুরাকে শান্ত রাখা, এবং এই ত্রিপুরাজ্যের যাতে গণতন্ত্র বজায় থাকে ওরা চেষ্টা করে যাচ্ছেন, এবং এই ত্রিপুরাজ্যের মানুষের কল্যাণের জন্য ওরা যা যা করবে সেটাই ওরা করবে। এখন আমাদের আঞ্চলিক পার্টি যে ত্রিপুরা মতার সাথে জোট হবে কি হবে না, সেটা ফাইনাল ডিসিশন আমাদের বিপ্লব দেবজি এবং আমাদের মোদিজি অমিত ভাই সাহুজি, তারাই সেটা ভালো করে জানেন। আপনার কথা থেকে একটা জিনিস মোটামুটি পরিষ্কার, আমি পরিষ্কার বলছি না, মোটামুটি পরিষ্কার, যেহেতু ত্রিপুরা মোর্চার যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভিতরে যে অন্তর্নিহিত যেই অর্থ, আপনি যেটা বললেন যে অন্তর্নিহিত অর্থ সঙ্গে আপনাদের যেই বিষয় দাবি সেটা প্রায় একই ব্যাপার, তাহলে আমরা ধরে নিতে পারি হয়তোবা হয়তোবা আপনাদের সাথে ত্রিপুরা মোর্চার আগামী 23-এর বিধানসভা নির্বাচনে জোট হচ্ছে, আমরা ধরে হয়তোবা, যদিও সেটা আপনি বললেন কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের উপর নির্ভর করবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছ থেকে, আমরা আমাদের সময় প্রায় শেষ হতে চলেছে, আগামী 23 নির্বাচনে এডিসিতে বা সমগ্র রাজ্যে বামপন্থীরা কি কোনো ভূমিকা গ্রহণ করতে পারবে, নির্বাচনে কোনো দাগ কাটতে পারবে, আপনার কি মতামত? দেখো, আমি একটু আগে বলেছি ভারতবর্ষ থেকে বামফ্রন্ট মুছে গিয়েছে, এই ত্রিপুরাজ্যের মধ্যে লোকাল বোর্ডে যে ইলেকশন হয়েছিল সেখানে বামফ্রন্টের মুছে গিয়েছে, এখন বামফ্রন্টের অস্তিত্ব ত্রিপুরাজ্যের মধ্যে নেই, হয়তো বা কিছু লোক তাদের এখনো সমর্থন আছে, লোকের সমাগম দিয়ে কিন্তু সরকারে আসা যায় না। আমরা বিগত 25 বছর বামফ্রন্ট শাসনে থাকার সময় কংগ্রেসের জন্য সমর্থন আমরা দেখেছি, কংগ্রেস তখন কি বলছিল, এসে পড়ছে খাতি বাংলা ভাষা আয়া পড়ছে তারা যে করত, কিন্তু রেজাল্ট পরে আর আসে না কংগ্রেস। হয়তো বা ত্রিপুরা যে মধ্যে বামফ্রন্টের কিছু কিছু লোক এখনো তাদের সমর্থন রয়েছে, এই লোক দিয়ে বামফ্রন্ট ত্রিপুরা যে মধ্যে পুনরায় ক্ষমতা আসতে পারবে না। আমি আরেকটা কথা পরিষ্কার করে বলছি, এই ত্রিপুরা যে মধ্যে কংগ্রেসও কোনোদিন আসবে না, তৃণমূল তো আসবেই না, কারণ ভারতবর্ষের মধ্যে যে 4-5টি রাজ্যের মধ্যে যে নির্বাচন হয়েছিল সেখানে পরিষ্কার হয়ে গেছে যে কারা সরকারে এসেছেন পুনরায়। 37 বছরের পর উত্তরপ্রদেশে ইতিহাস করেছেন, উত্তরাখণ্ড দ্বিতীয়বার এসেছে, মণিপুরে দ্বিতীয়বার, গোয়াতে আমরা এসেছি, দুইজন আঞ্চলিক দল, এখন 20+2 জন আমাদের জুট হয়েছে। তো ভারতবর্ষের মধ্যে এমন একজন ব্যক্তি আমাদের মধ্যে রয়েছেন, তার কারণে এই ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক দলের কি হচ্ছে কোনো সংগঠন তাদের সামনে আমাদের মুদ্রির সামনে আধিপত্য করতে পারছে না, বিস্তার করতে পারছে না। এমন একজন ব্যক্তি
আমাদের নরেন্দ্র মোদীজি উনাকে বিশ্বের মধ্যে সবাই এখন সবাই মানে, মানে বিশ্বগুরু বলে সবাই উনাকে শ্রদ্ধা করে। তো উনার সামনে এই ভারতবর্ষের কোন নেতা কোন রাজনৈতিক দলের নেতা তার সামনে সংগঠন বিস্তার করতে পারবে না, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনারা দেখেছেন যে পাঁচ রাজ্যের নির্বাচনের ফলে তা প্রমাণ হয়ে গিয়েছে। তো আমি বলতে চাই এই ত্রিপুরাজ্যের মধ্যে আমরা বিজেপি দ্বিতীয় সরকার আসার সময়ের অপেক্ষা মাত্র আমরা সময় অপেক্ষা করছি। আমরা নিশ্চিত আমরা আগামী বিধানসভা নির্বাচনে আমরা সাইডে সাইডে আমরা পাবো, যে কোনো যে কোনো কারণে মানে যে কোনোভাবে আমরা এটা পাবো, মানুষের কাছ গণতন্ত্রের মাধ্যমে আমরা সেটা পাবো আমাদের বিশ্বাস। এই ত্রিপুরাজ্যের মধ্যে কংগ্রেস বামফ্রন্ট কোনো অস্তিত্ব নেই, আমাদের আমাদের লড়াই হবে আমাদের বামফ্রন্টের সাথে লড়াই, কংগ্রেসের সাথে লড়াই, তৃণমূল সকলের সাথে লড়াই হলেও আমরা কিন্তু কাউকে আমরা ভাবছি না, এখন আমাদের প্রতিপক্ষ কাউকে আমরা ভাবছি না। মতের সঙ্গে আপনাদের লড়াই হবে না, সেটা হবে কি হবে না সেটা সময় বলছে। আরেকটা প্রশ্ন, এই এডিসি নির্বাচন বেশি দিন হয়নি, তারপরও মোথা ওইখানে সরকার গঠন করেছে এডিসি এলাকাতে, ওনাদের যে কার্যকলাপ তাতে কি আপনারা সন্তুষ্ট? দেখো মানুষের চাহিদা কোনো দিন শেষ হয়নি না, আমি বলছি দীর্ঘ বাম শাসনে, এটাই বলছি বাম শাসনের সঙ্গে তুলনামূলক আমি এটাই বলছি, বামফ্রন্ট 25 বছর যা করেছে করেছে, মানুষের সব যেগুলি মানুষের প্রয়োজন সেগুলো দিতে পারেনি। এখন মথা কাজ করছে, মথা যতজন নেতারা ওরা সব নতুন, তাদেরকে আমরা সময় দেওয়া দরকার, তারা তো সবাই নতুন। সেখানে তো একজন ডেপুটি সিএম ছাড়া, অনিমেষ বাবু ছাড়া বা রবীন্দ্র স্যার, জগদীশ স্যার, আর কেউ পুরান নই, কাজের অভিজ্ঞতা নেই, হয়তো বা তাদের কাজ করতে গিয়ে একটু সময় নিতে পারে, তাদেরকে আমরা সময় দিতে হবে। যেহেতু আমরা 5 বছরের জন্য তাদেরকে বসিয়েছি, সেটা কাজের হিসাব আগামী 5 বছরের পরে সেটা হবে, তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে সেটা 2026 সেটা প্রমাণ হবে। এই মুহূর্তে ওরা কাজ করে চলছেন দিনের পর দিন, কতটুকু কাজ করেছে সেটা মানুষ দেখছে, যদি কাজ না করে তাহলে সেটাকে মানুষ তাদেরকে বর্জন করবে আগামী নির্বাচনে, সেখানে নতুন সরকারকে তারা প্রতিষ্ঠা করবে, সেটাই গণতন্ত্র, সেটাই ভারতবর্ষের সংবিধান নিয়ম। অসংখ্য ধন্যবাদ, আমাদের মাঝে উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, ওনার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি ভ্যানগার্ডের পরিবারের পক্ষ থেকে। উনি ওনার অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদের আমন্ত্রণে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ।